আরেকজন ভাই জানতে চেয়েছেন আদম আলাইসাল্লাম জান্নাতে অর্থাৎ জান্নাতে কত বছর তিনি ছিলেন যে ভাই সুন্দর প্রশ্ন করেছেন আপনার প্রশ্ন করার জন্য ধন্যবাদ মোবারকবাদ আমাদের আদি পিতাকে আল্লাহ রবুল আলমিন যখন সৃষ্টি করলেন করে তেনাকে রাখলেন জান্নাতের মধ্যে তারপরে একটা অকারেন্স ঘটে যাওয়ার কারণে একটা ভুল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাদের থেকে দুনিয়াতে অবতরণ করায় দেন নামিয়ে দেন তা এই ক্ষেত্রে দুইটা বর্ণনা পাওয়া যায় একটা বর্ণনা হচ্ছে যিনি বলেছেন সেই বর্ণনাটা হচ্ছে রকম যে ইমাম আউজার আউজাই রহমতুল্লাহ আলাই তিনি বলেন আদম আলাইসাল্লাম বেহেশতে ছিলেন একশত বছর এছাড়া হাসান ইবনে আতিয়া রাজিয়াল্লাহ আহ থেকে একটা রয়তা আছে যে আদম আলাই্লাম তিনি একশত বছর জান্নাতে ছিলেন তারপরে আল্লাহ আকরব্বুল আলমিন তাকে দুনিয়াতে নামিয়ে দেন আরেকটি বর্ণনা আছে আব্দ ইবনে হুমায়ুদুর রহমাতুল্লাহ তিনি বলেন আদম আলাইসাল্লাম তিনি জান্নাতে ছিলেন সত্তর বছর। আর একটি বর্ণনায় আছে আদম আলাইসাল্লাম জান্নাতে ছিলেন একশত তিরিশ বছর এই হচ্ছে আদম আলাইসাল্লামের জান্নাতে থাকার ব্যাপারে বর্ণনা আশা করি আপনি উত্তরটি পেয়েছেন আল্লাহ আলমীর সব love